হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সব সময়ের জন্য ভালো থাকবেন। আর আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সব সময়ের জন্য আমাদের সাথে থাকবেন। তো চলুন আজকের মতো শুরু করা যাক। ভাস্কর্য বিরোধীদের হুঁশিয়ারি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, সব ধর্মের মানুষ এখানে সমান অধিকার নিয়ে বাঁচবে। বুধবার 16 ডিসেম্বর বিকেলে গণভবন থেকে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। কারো কথায় কান না দিয়ে দেশের সেবায় আওয়ামী লীগ নিয়োজিত থাকবে জানিয়ে আওয়ামী লীগ প্রধান প্রতিকূল পরিস্থিতি সহনশীলতার সঙ্গে মোকাবিলা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকে বাংলাদেশকে আমরা উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। কেন পারছি? কারণ আমরা জাতির পিতার আদর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করি। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা ওঠার চেষ্টা হয়েছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, বাংলাদেশের সব ধর্মের মানুষ সমান সুযোগ নিয়ে চলবে। শেখ হাসিনা আরও বলেন, মনে রাখতে হবে সকলে এক হয়ে একসাথে রক্ত ঢেলে এদেশ স্বাধীন করেছে, কাজেই এদেশের মাটিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার নিয়ে বাস করবে, নিজ নিজ ধর্ম পালনে সকলের স্বাধীনতা থাকবে, সবাইকে যে কোনো পরিস্থিতির সহনশীলতার সাথে মোকাবেলা করতে হবে। আর কে কী বলল না বলল সেগুলো শোনা থেকে আমাদের কতটুকু দেশের জন্য করতে পারলাম সেটাই আমাদের চিন্তায় থাকবে, তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব, সঠিক কাজ করতে পারব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী সকল নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।